মোদী জামানাতে উত্তর পূর্বের প্রকৃত উন্নয়ন হয়েছে, রেকর্ড বরাদ্দ হয়েছে। সিকিমের ডেয়ারি কোঅপারেটিভ কনক্লেভে গিয়ে এমনটাই দাবি করলেন অমিত শাহ। এর পাশাপাশি মহিলা ক্ষমতায়নে দুগ্ধ শিল্পের সম্প্রসারণে জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। কোঅপারেটিভ ডেয়ারি কনক্লেভের উদ্বোধনে গ্যাংটক সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডেয়ারি শিল্পের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সমবায়ের ভূমিকা এবং কিভাবে এই ডেয়ারি শিল্প সেটা মহিলা ক্ষমতায়ন এবং শিশুদের পুষ্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটা ব্যাখ্যা করার পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন যে নজর নর্থ ইস্টে। ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে এবারের ডেয়ারি কোঅপারেটিভ কনক্লেভের আসর বসেছে সিকিমে। সেই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার গ্যাংটকে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NCDFI এর চেয়ারম্যান মঙ্গলজিৎ রায়, ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এদিনের অনুষ্ঠানে মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে দুগ্ধ শিল্প যাতে সমবায় ব্যবস্থাতেই গড়ে ওঠে তার উপরও জোর দেন। একই সঙ্গে উত্তর পূর্ব উন্নয়নে মোদী সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন শাহ। आजादी के 75 साल में जब तक मोदी जी प्रधानमंत्री नहीं बने तब तक पूर्वोत्तर को एक पर्यटन स्थल माना गया है। पूर्वोत्तर का असली विकास अगर शुरू हुआ है तो नरेंद्र मोदी जी के प्रधानमंत्री बनने के बाद हुआ। एक समग्र दृष्टिकोण के साथ ये पूर्वोत्तर को विकसित करना ये नरेंद्र मोदी जी ने शुरू किया, इसीलिए मोदी जी পূর্বোত্তর কো অষ্টলক্ষ্মী কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি, স্বাধীনতার 50 বছরে এই উত্তর পূর্ব ভারতের জন্য যত বরাদ্দ করা হয়েছে 2024 সালের মধ্যে মাত্র 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমান অর্থ বরাদ্দ করছেন এই উত্তর পূর্বের জন্য। সিকিম সমেত পুরো নর্থ ইস্ট কে অন্তর আজাদী কে 50 সালে পহলে 50 সাল মে জিতনা খরচা হুয়া থা ইতনা मोदी जी 2024 तक कर देंगे, ये विकास की गति को 50 साल का खर्चा मोदी जी 10 साल में क्रॉस कर देंगे, तो विकास की गति को कितना तेज किया है ये आप सबके सामने है। এদিন অনুষ্ঠানে দেশের সেরা দুগ্ধ সমবায়গুলিকে পুরস্কৃত করা হয়। সেরার তালিকায় তৃতীয় স্থানে ছিল মাদার ডেয়ারি কলকাতা। গ্যাংটক থেকে ক্যামেরায় কমল জানার সঙ্গে মোপিয়া নন্দীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা।